রাতের আধারে একদল নারী বই বুকে নিয়ে ছুটছেন পাঠশালায় শিক্ষার আলোয় আলোকিত হতে চান তারা এমনই আলোকসন্ধানী নারীদের পাশে দাঁড়িয়েছেন মেহেরপুর গাংনি উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা দিলারা আফরোজ শুরুটা দু সালের এপ্রিল মাস থেকে জন নিরক্ষর বয়স্ক নারী নিয়ে নিজ বাড়িতে শিক্ষাদান শুরু করেন তিনি এখন তার পাঠশালায় শিক্ষার্থীর সংখ্যা আঠারো সেটা ধরেন দেখিনি আর তারপর একটা গুরুত্বপূর্ণ একটা কাজের সাথে আমি জড়িয়ে গেছি যেমন একটা লেখাপড়া সারা প্রতিবয়সী নাতিপূর্তিরা পড়ে আমার খুব খারাপ লাগে তা আমি হলো ওই জন্য পড়াশোনা করতে আমার খুব ভালো লাগে সুযোগ পেলে নারীদের পাশাপাশি নিরক্ষর পুরুষদের নিয়ে কাজ করতে চান দিলার আফরোজ ওরা ওয়ানের বই শেষ করছে আমি ওয়ানের পরীক্ষা নিয়েছি এখন ওরা ক্লাস টুতে পড়ে মানে দ্বিতীয় শ্রেণীর বইগুলি পড়ছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছেন শিক্ষাবিদরা নারী শিক্ষার জন্য কোন নাইট স্কুল এ আমি ভাবতেই পারি না এরকম একটি কাজ আমাদেরই খুব স্নেহাস্পদ দিলের আফরোজ গ্রহণ করেছে আমি তার এই দৃষ্টান্তকে আরো অনেকে অনুসরণ করুক সেরকম প্রত্যাশা করি শিক্ষা বিস্তারের এই উদ্যোগ অনুসরণীয় জানিয়েছে জেলা শিক্ষা দপ্তর এটি একটি খুব ভালো উদ্যোগ মহৎ উদ্যোগ এই ধরনের উদ্যোগ যদি আমাদের সকল শিক্ষক শিক্ষিকা নিয়ে থাকেন তাহলে আমাদের সমাজের অভূতপূর্ব উন্নতি হবে সাদিয়া ওমর চ্যানেল আই